ভালো বিডিং করার ক্ষেত্রে বা ভালো ব্যাটসম্যান হওয়ার ক্ষেত্রে করণীয় কি, কীভাবে সে নিজেকে অনেক ভালো ব্যাটসম্যান হিসাবে তৈরি করতে পারবে এবং ভালো ভালো শট খেলতে পারবে, বড় স্কোর করতে পারবে, নিজেকে একজন ভালো ব্যাটসম্যানের নাম নামের পাশে নাম রাখতে পারবে? ভালো, আমিও তো ওরকম আসলে ওরকম পর্যায়ে যাইনি এখনও, তো আমি এখন অনেক শিখার অনেক কিছু বাকি, কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো, সেটা হলো যে ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট। ধৈর্য থাকলে ব্যাটিং আপনি বের করে নিতে পারবেন নিজেকে, কিন্তু ধৈর্যটা লাগবে। আপনার যদি ওই মেন্টালি স্ট্রেংথ স্ট্রংটা থাকেন, আপনি যে মেন্টালি আপনার মেন্টাল স্ট্রেংথ আছে যে আপনি ওই যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন, তাহলে আপনি ভালো ব্যাটসম্যান। এখন আপনার টেকনিক দিয়েও যদি আপনি পিছিয়ে থাকেন বাট মেন্টালি আগায় থাকেন, তখন আমি মনে করি ক্রিকেট একটা মেন্টাল গেম, তো আপনাকে মেন্টালি আগায় নিয়ে যাবে। আর এনাফ প্রচুর ড্রিল করতে হবে, আপনার বেসিক নিয়ে কাজ করতে হবে, আপনার কষ্ট করতে হবে, সময় দিতে হবে। আপনি মাটিতে বা ঘাসে ব্যাটিং করলে এটা অনেক ইম্প্রুভ হয় ব্যাটিং, তো আপনি যখন সুযোগ পাবেন তো ওইভাবে প্র্যাকটিস করার ট্রাই করবেন।